أشهد أن لا সেজন্য জানিয়ে দিলেন সাক্ষী দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, আর কারো গোলামি করি না। লা ইলাহার মানে হলো আমি কারো কোন আইন বিধান মানি না, সমস্ত বিধান মানি কার? তোমার দেশের সংবিধান একটা আছে, ওই সংবিধানের সাতের দুইতে লেখা আছে, অনুচ্ছেদ সাত দুই এর অনুচ্ছেদে লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম বিধান দিয়েছেন, কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল তার। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে। আপনাকে বিচারক মানা মানি হচ্ছে আল্লাহর কোরআনকে বিচার মানা। আপনাকে বিচারক না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর আপনি যেই বিচার করলেন সেই ব্যাপারে, কোরআনের বিচারের ব্যাপারে তাদের অন্তরে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, কোন সংশয় থাকবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারা সম্পূর্ণরূপে মেনে নিবে, এটা না করা পর্যন্ত কোন মুমিন হতে পারবে। এবারে আমরা দেখি আমাদের সংবিধান কি করল, আল্লাহর আইনের সঙ্গে যত জায়গায় গণ্ডগোল আছে সবগুলোকে তারা বাতিল করে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর বিধানকে বাতিল করার ক্ষমতা কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিধান দিয়েছেন, কি সুন্দর বিধান! আমার ভাইয়েরা, একটু ভূমিকা যাই, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য, ঠিক কিনা? কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? ও ভাইজান, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তোমার চোখ যত সুন্দর থাকুক না কেন, যদি তোমার চোখের সামনে কোনো আলো না থাকে তুমি কিছুই দেখতে পারবে না। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় তারকার আলো, মোমবাতির আলো, চাঁদের আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু। এই জ্ঞানের চক্ষু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু এই কোরআন, এই চক্ষু দিয়েও আল্লাহকে চেনা যাবে না, আল্লাহর বিধানকে জানা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই চোখের সামনে একটা আলো না জ্বলবে। সেই জ্ঞান চোখের জন্য যে আলোর প্রয়োজন, সেই আলোর নাম হচ্ছে কোরআন। সেই আলোর নাম কি? আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এবং কিতাব এসেছে। ও ভাইজান, এই আলো যদি জ্বালায় সমাজে অন্ধকার থাকবে না। অন্ধকার হচ্ছে চুরি, অন্ধকার ইফতিজিং, অন্ধকার চিন্তায় ডাকাতির হাজানি, জেনার বিচার, সুদ, মদ, জুয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিধান দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন, ওর হাতটা কেটে দাও। আইন দিয়েছেন কে? আইন দিয়েছেন কে? এই আইন দেশে আছে? আমার ভাইয়েরা,
এই আইন যদি আজকে থাকত, সোনার মদিনায় গিয়ে দেখেন সোনার বাংলার সোনার মদিনায় কি পার্থক্য। সোনার মদিনায় হাইয়া আলাস সালাম আজান হয়ে গেল, সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে, একটা কালো পর্দা ঝুলিয়ে লোক নামাজ পড়তে চলে গেল, চুরির ভয় নাই। আর সোনার বাংলায় ভালো এক জোড়া জুতা নিয়ে মসজিদে গেলে নামাজের পরে জুতা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণটা কি? কারণ হচ্ছে ওখানে চোরের হাত কাটার বিধান বহাল আছে। চোর জানে যদি চুরি করে ধরা পড়ি দুনিয়ার কোন শক্তি হাত কাটাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করলো মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, কুরাইশ বংশের মেয়ে, নামটাও আল্লাহর নবীর মেয়ের নামে, নাম ফাতেমা। মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে, এজন্য কি করে বিকল্প ব্যবস্থা করা যায়। সবাই চিন্তা করলো, আল্লাহর নবীর কাছে বললেই বিষয়টা বিকল্প একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু নবীর কাছে বলবেন কে? আল্লাহর নবীর পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র ছিল উসামা। সবাই গিয়ে তাকে ধরলো যে তুমি এই বিষয়টা আল্লাহর নবীর কাছে বলো। ওসামা বিন যায়েদ চিন্তা করলেন, আল্লাহর নবীর কাছে কত কথাই তো বলি, এটা বলতে অসুবিধা কি? তিনি গিয়ে আল্লাহর নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও তো কুরাইশ বংশের মানুষ, বদনামের ভাগটা আপনিও পেয়ে যাবেন, তাছাড়া মেয়েটার নাম আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম, কোন বিকল্প ব্যবস্থা করা যায় কিনা? আমার ভাইয়েরা, মুসলিম শরীফের সহিহ হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে খুবই লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ওহে আমার উম্মতেরা, তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে যাচ্ছ? জেনে রাখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, যদি আমি আল্লাহর নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? এই আইন দেশে আছে, আমি দেখাইতে গেলে অনেক দেখান যাবে। আমি এই জন্য আগেই বলেছিলাম, মুসলিম কাকে বলে? আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম। আমার জাতি আল্লাহর এই আইনটাকে বাতিল করে ফেলেছে, বলে যে বর্বর আইন এই যুগে চলে না। আজকে যদি এই মাহফিলের সভাপতি সাহেব চোরের হাত কাটে আর বলে কোরআনের আইন বাস্তবায়ন করলাম, কালকে এখানে থাকতে পারবে কেউ? পুলিশ আসবে, সাংবাদিক আসবে, পত্রিকায় উঠবে, মিডিয়ায় প্রচার হবে কি জঘন্য একটা অন্যায় করেছে। ভাইরা আমার, চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই আইনকে যারা এই যুগে অচল মনে করে তারা মুসলিম থাকবে? এবারে পর্দার বিধান দিয়েছেন কে? আমাদের জাতি ইফতিজিং বন্ধ করার জন্য প্রচার চালায়, বড় বড় বিলবোর্ড তৈরি করে দিয়েছে, পুলিশরা মাঠে নেমেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কেমনে বন্ধ করা যাবে, কোরআনে নির্দেশ আছে। আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মেয়ে লোকেরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মেয়ে লোকদের মতো বেপর্দা হয়ে বাইরে চলো না। মেয়ে লোকদেরকে পর্দার বিধান দিয়েছেন কে? পর্দার উপরে অনেক আলোচনা আগে হয়েছে, আমি বিস্তারিত আলোচনা করব, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ভাইরা আমার, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ কি? কারণ দায়িত্বের ব্যাপার। মেয়ে লোকদের কতগুলো কাজ আছে যেগুলো গোপনে করতে হয়, মেয়ে লোকেরা সন্তান ধারণ করে, এটার জন্য রাস্তাঘাটে ভালো না গোপন থাকা ভালো? বড় একটা পেট নিয়ে রাস্তায় বের হবে না গোপন থাকবে? মেয়ে লোক সন্তান প্রসব করে, এটা যে বাইরে করা ভালো না ভিতরে করা ভালো?
মেয়ে লোক বাচ্চাকে দুধ খাওয়ায়, বাইরে খাওয়ান বলো না ভিতরে খাওয়ান বলো। এই জন্য আল্লাহ বলছেন অকারনাফি বয়ুতিকুন্না, হে মেয়ে লোকেরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই পর্দার বিধান দিয়েছেন কে? শুধু আল্লাহ এ পর্যন্ত বলে শেষ করেন নাই। সূরা আহজাবের 59 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এই পর্দার বিধান যদি বাস্তবায়ন করে তাহলে ওদেরকে কেউ কষ্ট দিবে না, উত্তপ্ত করবে না, ফালা ইউযাইনা ইফতিজিং করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন পর্দার হুকুম যদি বাস্তবায়ন করো তোমাদেরকে ইফতিজিং করতে পারবে না, উত্তপ্ত করতে পারবে না। আমার জাতি সুপ্রিম কোর্ট থেকে রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, রায় দিয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পর্দার জন্য বাধ্য করতে বললেন, আর আমার জাতি পর্দার বিধানকে বাতিল করে দিল। আমার ভাইয়েরা, যা আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর কোরআনের আইনকে যারা বাতিল করে দেয়, অচল করে দেয়, তারা মুসলমান না কাফের? আমার আপনারা জানেন আলোচনা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি এইদিকে যাই। ইল্লাল্লাযীনা আমানু বলছিলাম ইমানদার হতে হবে। এই জাতীয় ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন না যারা একদিকে আল্লাহর বিধানকে বাতিল করবে আর একদিকে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা ইমানের সঙ্গে শিরিক করবে। আমার জাতি জিকির করে আর কেমনে জিকির করে? আমি আমার কলবের দিকে মতওয়াজ্জো আছি, আমার কলব পীর সাহেব কিবলার কলবের দিকে মতওয়াজ্জো আছে, পীর সাহেবের কলব তার পীর তার পীর তার পীর হইয়া তারপরে হাজার পীরের মাধ্যমে আল্লাহর দিকে মতওয়াজ্জো আছে। আমি বলি এইরকম কলব মতওয়াজ্জো আল্লাহর নবী কোথাও করাইছেন? সাহাবীরা করেছেন? বরং কোরআন কি বলছে শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। গোলামি করব কার? ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? না কোনো খাজা বাবার কাছে। বাজারে লেখা কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। আজমির আরো মারাত্মক লেখা, বাংলায় এটা লেখা আছে, উর্দুতে লেখা আছে, আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি, এ আসমান তোমার জমিন তোমার, ওহে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। দিলের মকসুদ পূরণ করার মালিক খাজা বাবা না আল্লাহ? ভাইরা আমার, এই জন্য আল্লাহ শর্ত আরোপ করে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হতে হবে শিরিক মুক্ত ভেজাল মুক্ত, এইরকম ইমানদার হতে হবে। তুমি যখন তোমার কলবটা মোতাবাজ্জু করলা পীরের কলবের দিকে, পীর সাহেবের কলব তখন পায়খানার দিকে মোতাবাজ্জু, তোমারটা কই যাইবে? তুমি যখন তোমার কলবটা মোতাবাজ্জু করলা পীরের কলবের দিকে, পীরের কলব তখন তার চারটে বউয়ের মধ্যে ছোট বউ সুন্দরী বউ তার কলবের দিকে মোতাবাজ্জু করা আছে, তোমারটা কই যাইবে? কোরআন পর পরিষ্কার বলা আছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা আমা আনা মিনাল মুশরিকিন, আমি আমার কলব আমার চেহারা সব কিছু মুতাওয়াজ্জ করব কার দিকে? হানিফান একনিষ্ঠভাবে, আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, শিরক করা যাবে না। অমুসলমান জাতি এইরকম মুমিন যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ومسلمان তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাই নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হতে পারো, কি হতে পারো, শিরক মুক্ত, বেদাত মুক্ত, ভেজাল মুক্ত মুমিন যদি হতে পারো। আজকে মুসলমান বিশ্বাস করে নবীরা গায়েব জানে, আলেমুল গায়েব কি নবী না আল্লাহ, নবীদের নামে মিলাদ পড়ে, আল্লাহর নবী যে দিন কায়েমের জন্য আসলেন সেই দিনের খবর নেই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের দাবি তোমার ঠিক আছে কিনা এইটা পরীক্ষা হবে দুই নম্বর কাজ দিয়ে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি করলি চলবে না, আশেক নবী দাবি করলি চলবে না, নবীর আশেক দাবি করে রাস্তায় মিছিল দিল, জশ্নের জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করলো, ও মুসলমান জাতি আল্লাহর নবীর জন্মদিনে তুমি ছুটি দিলা, সারা দেশ ছুটি দিল, ভালো কথা, নবীর জন্মদিনে খুশি হয়েছ, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যেই কোরআনের বিধান নিয়ে আসলেন, আজকে যারা এই মিলাদের জন্য সারা দেশ ছুটি দিল, তারা কি আল্লাহর নবীর আনিত কোরআনের বিধান বাস্তবায়ন করবে? তাহলে কিসের আসে? আসল বিষয়টা হচ্ছে এই, মিলাদে খুশি হয় কারা? শুনুন, আজকে আমাদের মুসলিম জাতিকে নবীর মহব্বতের নামে মিলাদের নামে কোথায় না হচ্ছে। আবু লাহাব যখন শুনল আল্লাহর নবী জন্ম হয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম হল, আবু লাহাব খুশি না বেজার? আপনারা জানেন আবু তালেবের একটা বান্দি ছিল সুয়াইবিয়া, এই সুয়াইবিয়া নামক ধাত্রী মহিলা আবু তাল আবু লাহাবের বান্দি, সে গিয়ে আবু লাহাবকে খুশ খবর দিল, তোমার যে মৃত্যু ভাই আব্দুল্লাহ তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার দাদা নাম রেখেছে আব্দুল মুহাম্মদ। এইটা খবর পাওয়ার পরে আল্লাহর নবীর আপন চাচা কিন্তু আবু লাহাব, খুশি না বেজার? খুব খুশি, এমন খুশি পড়ুন